গেইলের বিদায়ী ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার দিনই সবার ধারণা ছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ক্রিস গেইল তবে ইউনিভার্স বস জানান নিজের ঘরের মাঠে জ্যামাইকার সাবিনা পার্কে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চান তিনি তার চাওয়াকে পূর্ণ সম্মান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নতুন বছরের প্রথম মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে তিন ওয়ান ও এক টি টোয়েন্টি খেলবে ক্যারিবিওরা এই দুই সিরিজের চারটি ম্যাচই হবে গেইলের চিরচেনা সাবিনা পার্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ধারণা করা হচ্ছে গেলকে বিদায় ম্যাচ খেলা সুযোগ করতে দিতেই ওয়ানডে সিরিজের সঙ্গে একমাত্র টি টোয়েন্টি যোগ করেছে ক্যারোবীয় ক্রিকেট বোর্ড দিবারাত্রি সেই ম্যাচটি হবে আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার তেইশ বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া হিসেবে চলতি সুপার লিগের অংশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি যেখানে খেলবেন না গেইল একমাত্র টি টোয়েন্টি ম্যাচটি দিয়ে গেলকে বিদায় জানানো হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে চলতি বছরের শেষ দিকের বোর্ড ওয়ান ওয়ানডে টি টোয়েন্টি খেলতে আগামী একত্রিশে ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে আয়ারল্যান্ড এর আগে বাইশে ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দুইটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা এরই মধ্যে দুই সফরের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা দু হাজার বিশ সালের শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল আয়ারল্যান্ড সেবার টি টোয়েন্টি সিরিজে এক এক ব্যবধানে ড্র করেছিল তারা তবে ওয়ানডেতে হেরে গিয়েছিল তিন শূন্য ব্যবধানে সাবিনা পার্কে তাদের সবচেয়ে মধুর স্মৃতি দুই হাজার সাত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া যায় দশ উইকেট নেওয়া আজেসকে বিশেষ উপহার দিলেন কোহলিরা দল হেরে গিয়েছে কিন্তু তিনি জিতে নিয়েছেন ক্রিকেট সমর্থকদের মন জিম লেকার ও অনিল কুমলের পরে বিশ্বের তৃতীয় বলার হিসেবে টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়েছেন আজেস প্যাটেল তারই কৃতিত্বের জন্য তাকে বিশেষ সম্মাননা দিল ভারতীয় দল বিরাট কোহলিদের সই করা জার্সি আজাজের হাতে তুলে দিলেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন সম্মাননা দিল মুম্বাই ক্রিকেট সংস্থা সোমবার খেলা শেষ হওয়ার পরে সাক্ষাৎকার দেন অশ্বিন ও আজাজ। উইকেটের জন্য প্রশংসা করেন অশ্বিন দশ তারপরে ভারতীয় দলের তরফে একটি টেস্ট জার্সি অজাজের হাতে তুলে দেন তিনি তাতে কোহলি সহ সব ক্রিকেটারে সই ছিল ওয়াংক্রি স্টেডিয়ামে এক টেস্টে চোদ্দ উইকেট নেওয়ার ঐতিহাসিক কীর্তির জন্য মুম্বাই ক্রিকেট সংস্থা সম্মানিত করেছে অজাজকে ম্যাচ স্কোরবোর্ড বাঁধিয়ে তুলে দেওয়া হয়েছে এজাজের হাতে দেওয়া হয়েছে ম্যাচ বল একটি জার্সি অবশ্যই প্রথম নয় এর আগেও ব্রিসবেনে বর্ডার গাভাস্কার ট্রফি জিতে অস্ট্রেলিয়ার স্পিনার লায়নের হাতে দলসভা সই করে একটি জার্সি তুলে দিয়েছিলেন রাহানে একশোতম টেস্ট খেলায় তাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছিল